প্রথম দিন কেমন ছিল ইনস্টিটিউটে, তার মধ্যে কিন্তু আমাদের একটি নোটিশ চলে আসছে, সেটি হচ্ছে ডিপ্লোমা কোর্স স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হয়েছে। তো সেই কোর্স স্ট্রাকচারটা কিরকম পরিবর্তন হয়েছে বা কতটুকু পরিবর্তন হয়েছে সেই বিষয়ে দেখবো। তার পূর্বে আপনারা যারা আমাদের ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছেন, তারা যদি আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রাম ও সুপার সাজেশন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে অথবা papelitica.net ওয়েবসাইট থেকে জেনে নিবেন। আপনারা এই কোর্সটাতে সবাই এনরোল হয়ে যাবেন। আমরা আপনাদেরকে অনলাইনে লাইভ ক্লাস এবং সুপার সাজেশনের যে প্রোগ্রাম সেটি কিন্তু চলমান রয়েছে। এটি ডিপ্লোমা সকল ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য, এটি আমাদের প্রথম পর্ব। তাছাড়া সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার রয়েছে। তো আমরা মূল আলোচনায় আসি। আমাদের হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারি, লাইভস্টক এবং ফরেস্ট্রি শিক্ষাক্রমের কোর্স স্ট্রাকচারটা পরিবর্তিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য টেকনোলজির সাথে তাদের সামঞ্জস্য রক্ষার্থে এটি একটি ভালো উদ্যোগ আমি বলবো। ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারি, লাইভস্টক এবং ফরেস্ট্রি শিক্ষাক্রমের যে কোর্স স্ট্রাকচার ছিল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ সেটি আজকে থেকে চেঞ্জ হয়েছে। আমরা সেটা দেখতে পারবো কোথায়। আমরা প্রথমে দেখব এগ্রিকালচার। এগ্রিকালচারের কোর্স স্ট্রাকচারটা আপনারা একটু মিলিয়ে নিবেন। ফার্স্ট সেমিস্টারের জন্য এরকম ছিল সিলেবাস গুলো, আপনার বিষয়গুলো সেকেন্ড সেমিস্টারের জন্য এরকম, অর্থাৎ এখানে টোটাল বিষয়টাই এভাবে দেওয়া রয়েছে। আপনারা আগে যে সাবজেক্ট গুলো পেয়েছেন বা আগে যে সাবজেক্ট গুলো মনে করতেন এইগুলো আমাদের পড়তে হবে, সেটি কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন সব জায়গায় কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচার 23 লেখা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে মেবি সেকেন্ড সেমিস্টারে কিছু সাবজেক্ট আপনাদের চেঞ্জ হয়েছে, সাবজেক্ট কোডও চেঞ্জ হয়েছে। এগুলো দেখে নেবেন। এগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড অপশনে যাবেন, সেইখানে কোর্স স্ট্রাকচার মেনুতে আপনার এটা রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। তো আমরা এক নজর ফিশারির গুলো দেখি। এখানে ডিপ্লোমা ইন ফিশারি রয়েছে, এরপর আমরা দেখবো ডিপ্লোমা ইন লাইফ স্টক এবং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, অর্থাৎ এই চারটা ডিপ্লোমা শিক্ষার্থীদের। এখানে কিন্তু ডিপ্লোমা ইন ফরেস্ট্রি হচ্ছে 20 প্রবিধানের, প্রবিধান 22-এর, এখানে 20 রয়েছে, অর্থাৎ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইফ স্টক, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ডিপ্লোমা ইন ফিশারি, এই চারটা ডিপ্লোমা কোর্স স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। আপনারা পরিবর্তিত কোর্স স্ট্রাকচারটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনাদের পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের যেহেতু সামনে পরীক্ষা চলে আসতেছে, অর্থাৎ আপনাদের মিড টার্ম মেবি আগামী মাসে এবং ফাইনাল পরীক্ষা চলে আসতেছে, আপনার এই পড়াশোনার প্রিপারেশন কেমন রয়েছে জানাবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ, ইভেন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ, সব কিছুতেই আপনারা পাপেল টুকেয়ার লিখলেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ। পরবর্তী সময় যে কোনো আপডেট আপনাদের যদি চলে আসে সেটা আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ।